কিরে, কি খবর? কেমন আছিস? এই চলে যাচ্ছে রে। আর বলিস না, বাড়িতে আত্মীয় এসেছে তাই একটু ব্যস্ত কাটছি দিনগুলো। তাই কে এসেছে রে? ওই আমার মামা মামি আর মামার মেয়ে এসেছে রে। মামার মেয়ের HS পরীক্ষা শেষ হয়েছে, তাই ছুটিতে ঘুরতে এসেছে। বাহ, তো কেমন হলো পরীক্ষা তোর বোনের? কলেজে কি নিয়ে পড়বে ভাবছে? বলছে তো ভালোই হয়েছে, দেখা যাক রেজাল্ট বেরোলে বোঝা যাবে। ওর তো পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল। ও, তাহলে তো নিশ্চয়ই মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে আছে। না রে, কি সব বলছিল, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, আমাকে আবার জিজ্ঞেস করছিল। আমি তো ওসব ডিটেলস জানিও না, তাই ভাবলাম তোর কাছে এসে একটু জেনে নি। বাহ, তোর বোনের সাবজেক্ট চয়েস দেখে আমার বেশ ভালোই লাগছে রে। নিয়ম মাফিক পথ ছেড়ে একটু অন্যদিকে হাঁটতে চাইছে। বেশ তো, চল না তাহলে আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, তাহলে দেরি কিসের, শুরু করে দে। প্রথমেই আসি, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায়। এটা সহজ সরল ব্যাখ্যা দেওয়ার জন্য ভারতের রোবোটিক্স এর ব্যবহার সম্পর্কে জানতে হবে আগে। 1986 সালে ব্যাঙ্গালোরে সেন্টার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স গঠিত হয়। প্রথমত এই সেন্টারের মেইন ফোকাস ছিল আমাদের দেশের ডিফেন্স সিস্টেমে বিভিন্ন ধরনের রোবোটিক্স যন্ত্রপাতি তৈরি করা, যেগুলো বর্ডারে থাকা ভারতীয় সৈনিকদের প্রোটেকশন দেবে। ইন্ডিয়ান আর্মির জন্য বহু রোবট তৈরিও করা হয়েছিল, যেমন ড্যাক্স বম্ব ডিসপোজেবল রোবট, AUVA আন্ডার ওয়াটার ভেহিকল, এইগুলোই। মানে ভারতের রোবোটিক্স ইন্ডিয়ান আর্মির জন্য তৈরি হয়? হ্যাঁ, প্রথমে তো ইন্ডিয়ান আর্মির জন্যই রোবোটিক্স এর ব্যবহার শুরু হয়, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে রোবোটিক্স মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে পড়ে, আর এখন রোবোটিক্স এর ব্যবহার মানুষের কল্পনার বাইরে চলে গেছে। আচ্ছা, এখনো পর্যন্ত ভারতের কোন কোন ইন্ডাস্ট্রিতে রোবোটিক্স এর ব্যবহার শুরু হয়েছে? অন্যান্য দেশের মতোই ভারতেও রোবোটিক্স এর ব্যবহার শুরু হয়েছে। হ্যাঁ, একটু ধীর গতিতে হলেও চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, মানুষের ব্যবহারিক ক্ষেত্রে, অটোমোবাইলের ক্ষেত্রে ব্যবহার শুরু হয়ে গিয়েছে। এই ব্যাপারে আর একটু ডিটেলসে বলবি? বলছি, এই যেমন টাটা এলক্সি, এটা টাটার রোবোটিক্স কোম্পানি। এখানে রোবট সংক্রান্ত যাবতীয় কাজ হয়ে থাকে। টাটা এলক্সির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানা যায় যে এই কোম্পানি এখনো পর্যন্ত বহু রোবোটিক্স যন্ত্রপাতি নিয়ে কাজ করে ফেলেছে, যেমন রোবো ট্যাক্সি, রোবো ভ্যাকিউম ক্লিনার, রোবো আর্ম ইত্যাদি। এমনকি এই কোম্পানির সাথে হাত মিলিয়ে তাল নামক কোম্পানির সাথে যুক্ত প্রয়াসে ইন্ডিয়ার প্রথম রোবটের ডিজাইন তুলে ধরা হয়েছে, যার নাম হলো টাটা ব্রাভো। তুই চাইলে এর ব্যাপারে টাটা এলক্সির অফিসিয়াল ওয়েবসাইটে পড়তে পারবি, আমি নিচে ওয়েবসাইটের ডিটেইল লিংকটাও দিয়ে দিলাম। আচ্ছা, পড়ি, কোন কোন কলেজে এই কোর্সগুলো করানো হয়? কলকাতার মোটামুটি সব ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক বিই কোর্স যেখানে করানো হয়ে থাকে সেখানে। তবে বেশ কিছু কলেজ রয়েছে যেখানে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স এক্সাম দিতে হয়, সেগুলো সাধারণত ন্যাশনাল, স্টেট বা ইউনিভার্সিটি লেভেলের হয়ে থাকে। আবার কিছু প্রাইভেট ইউনিভার্সিটিও আছে যেখানে ছাত্রছাত্রীরা HS এর রেজাল্টের উপর ভিত্তি করে ভর্তি দেওয়া হয়ে থাকে। তাও কয়েকটা ইউনিভার্সিটির নাম বলে দিচ্ছি, এই যেমন ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, GIS ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এগুলো। হ্যাঁ রে, এই কোর্স নিয়ে পড়তে গেলে কিরকম খরচ হয়? দেখ, বিভিন্ন ইউনিভার্সিটিতে খরচের হিসেবটাও আলাদা আলাদা হয়ে থাকে। আমি তোকে একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছি খরচের। প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচ 1,00,000 টাকা থেকে 2,00,000 টাকা পর্যন্ত যেতে পারে, আর সরকারি ইউনিভার্সিটিতে 40,000 থেকে 70,000 পর্যন্ত। শোন, ভারতের রোবোটিক্স নিয়ে পড়াশোনাটা কিন্তু বেশ ব্যয়বহুল, তবে স্টুডেন্ট যদি এন্ট্রান্স এক্সামে ভালো রেজাল্ট করে তাহলে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিছু সুযোগ সুবিধাও পাওয়া যেতে পারে। প্রত্যেক ইউনিভার্সিটিতেই কিন্তু স্কলারশিপের ব্যবস্থাও আছে। হ্যাঁ রে, পড়ি, এই বিষয় নিয়ে পড়াশোনা করলে কোন কোন পদে চাকরির সুযোগ আছে? বলছি, দেখ, সাধারণত তো তোর রোবোটিক্স ফিল্ডেই সুযোগ থাকে, তবে অনেক সময় এই ফিল্ড ছাড়াও অন্যান্য অনেক ফিল্ডেও কাজের সুযোগ থাকে। কয়েকটা বলে দিচ্ছি, যেমন তোর রোবোটিক্স ইঞ্জিনিয়ার, রোবোটিক্স ডিজাইনার, রোবোটিক্স অ্যানালিস্ট, রোবোটিক্স সেলস ইঞ্জিনিয়ার, রোবোটিক্স রিসার্চ সায়েন্টিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইত্যাদি অনেক পদে চাকরির সুযোগ আছে। বুঝলাম। আচ্ছা, কয়েকটা কোম্পানির নাম বল না যেখানে এই বিষয় নিয়ে কাজ হয়ে থাকে, আর এই সব কোম্পানিতে অ্যাপ্লাই কিভাবে করব? সব বলছি পরপর, মন দিয়ে শোন, দরকার হলে লিখে নে। টাটা, ভেল, ব্যারাক, ডিফ্যাক্টো রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, টেক মাহিন্দ্রা লিমিটেড, কুকা রোবোটিক্স ইত্যাদি। বেসরকারি সংস্থায় অ্যাপ্লাই করবার জন্য তাদের অফিসিয়াল নোটিশ বোর্ড ফলো করতে হবে। কয়েকটা বেসরকারি অফিসিয়াল ওয়েবসাইট বলে দিচ্ছি, সাথে চাকরির অ্যাপগুলোরও নাম বলে দিচ্ছি। টাটার এই দেখ, এই ওয়েবসাইটটা, ভেলের এটা, ডিফ্যাক্টো রোবোটিক্স অ্যান্ড অটোমেশনের ওয়েবসাইট এটা, টেক মাহিন্দ্রা লিমিটেডের ওয়েবসাইট, কুকু রোবোটিক্স এর ওয়েবসাইট এটা। আচ্ছা পড়ি, আমাদের দেশে রোবোটিক্স এর ভবিষ্যৎ কিরকম হবে? পারো,
বিজ্ঞানীদের মতে ভারতের রোবোটিক্সের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। এখন পুরো বিশ্বে রোবটের ব্যবহার ধীরে ধীরে শুরু হয়ে গেছে। জাপান, কোরিয়া, ইউএসএ, জার্মানি প্রভৃতি দেশে বিভিন্ন রকমের রোবটের দেখা পাওয়া যায়। কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি এটা নিয়ে, শোন ভালো করে। এক নম্বর কি দেখ, রোবোটিক্সের ফলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে খরচের পরিমাণ অনেক কমে যাবে এবং ম্যানুফ্যাকচারিংয়ের পরিমাণ বেড়ে যাবে। অল্প সময়ে অল্প টাকায় দ্বিগুণ গতিতে প্রোডাক্ট তৈরি করা যাবে। সেকেন্ড পয়েন্ট দেখ, রোবোটিক্সের ফলে কোম্পানির নিরাপত্তা বজায় থাকবে। রোবট আসার ফলে এমন বহু কাজ সে করতে পারবে যেগুলো মানুষের পক্ষে করা অসম্ভব। রোবট বিভিন্ন ক্ষতিকর পরিবেশের মধ্যেও কাজ করতে পারবে, যেখানে একটা মানুষ কাজ করলে তার নিরাপত্তা, তার ক্ষতিপূরণ ইত্যাদি নিয়ে কোম্পানির অনেক চিন্তা থাকবে, সেখানে রোবটের জন্য কিন্তু এই চিন্তাগুলো থাকবে না। তুই ঠিকই বলছিস, আরো কটা পয়েন্ট বল না। বলছি। এবার কি, তিন নম্বর পয়েন্ট শোন। মানুষের কাজে ভুল থাকলেও একটা রোবট কিন্তু কখনো ভুল করতে পারে না। রোবোটিক্সের ফলে কাজে ভুল হওয়ার পরিমাণটাও অনেক অনেক কমে যাবে, তার ফলে কি প্রোডাক্টের গুণগত মান সর্বদা বজায় থাকবে। আচ্ছা, তাহলে কি 5G মতো এই রোবোটিক্সেরও বাজে প্রভাব মানুষের জীবনে পড়বে? একদম ঠিক বলেছিস, পড়বে তো। আমরা মানি আর নাই মানি, রোবটের ব্যবহার বহু কর্মজীবীদের কাছ থেকে তাদের কাজ কেড়ে নেবে। এই যেমন AI গাড়িতে ড্রাইভারের কোনো প্রয়োজন পড়বে না, ঠিক তেমনি রোবটও কম সময় বহু মানুষের কাজ অনেক দ্রুত গতিতে করতে পারবে। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ক্ষেত্রে, এমনকি বাড়িতে রান্না করা পর্যন্ত রোবট করতে পারবে। সেই জন্যই বহু বিজ্ঞানীদের মনে কিন্তু একটাই ভয় কাজ করছে যে ভবিষ্যতে মানুষের জায়গায় রোবট কাজ করলে মানুষ নিজের জীবিকা নির্বাহ করবে কি করে। কিন্তু ভবিষ্যতের ভয় থাকলেও টেকনোলজির দুনিয়ায় রোবোটিক্সকে আটকানো কোনোভাবেই সম্ভব নয়। তবে চেষ্টা করলে সরকারি ও বেসরকারি পদ্ধতিতে কিছুটা ক্ষতিপূরণ করবার চিন্তা করা যেতেই পারে। তার মানে 5G মতোই রোবোটিক্স খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই তো? হ্যাঁ রে, রোবোটিক্স হলো আমাদের ভবিষ্যৎ। দিন দিন টেকনোলজি যেভাবে এগিয়ে চলছে, আর কয়েকদিনের মধ্যেই 5G চলে আসবে, তখন রোবোটিক্সের ডিমান্ড আরো অনেক বেড়ে যাবে। মনে করা হচ্ছে আগামী 10 বছরে রোবোটিক্সের মার্কেট বেড়ে $260 billion, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 260 কোটি টাকায় দাঁড়াবে, এবং রোবোটিক্সের ডিমান্ড দিন দিন বাড়তেই থাকবে। আচ্ছা পড়ি, এই AI এর সাথে রোবোটিক্সের কোনো যোগ আছে তাই না? নিশ্চয়ই আছে, AI রোবোটিক্সের একটা অন্যতম অঙ্গ। সোজা কথায় বলতে গেলে AI হলো মাথা। মনে করা হচ্ছে এই 2025 সালের মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে রোবটের দেখা পাওয়া যাবে। যেমন একজন রোবট হাউসকিপার নিজে নিজেই সারা বাড়ি পরিষ্কার করে দিল, মানুষ এক রোবটের কাছ থেকে নিজের ফিনান্সিয়াল মতামত নিচ্ছে, রোবট নিজে নিজেই বিভিন্ন ফান্ডে মানুষের হয়ে ইনভেস্ট করে দিচ্ছে। যদিও এখনো বাজারে এমন কিছু অ্যাপ রয়েছে, কিন্তু ভবিষ্যতে এর ব্যবহার দ্বিগুণ গতিতে বাড়তে থাকবে। ওরে বাবা, এগুলো শুনেই কেমন একটা লাগছে। আচ্ছা পড়ি, এরকম রোবট সিস্টেম কোন কোন দেশে শুরু হয়ে গেছে একটু ডিটেইলসে বল না। বলছি শোন, অনেক দেশেই রোবোটিক সিস্টেম শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম দেশগুলো হলো জাপান, চীন আর জার্মানি। জাপান রোবোটিক্সে এগিয়ে থাকা অন্যতম একটা দেশ। জাপানে শপিং মল থেকে শুরু করে হোটেল, ফ্যাক্টরি থেকে শুরু করে হাসপাতালে পর্যন্ত রোবটের ব্যবহার দেখতে পাওয়া যায়। এমনকি রিসেন্টলি জাপানের তরফ থেকে একটা মহিলা রোবটও তৈরি করা হয়েছে। টোকিও ইউনিভার্সিটির তরফ থেকে একটা আর্টিকেলে এর সম্বন্ধে বলা হয়েছে। এনে লিঙ্কটা শেয়ার করে দিলাম, পরে তুই দেখে নিস ভালো করে, আর বন্ধুরাও দেখে নিতে পারবে। হ্যাঁ রে, এই বিষয় নিয়ে পরে ভবিষ্যতে কি রকম সুযোগ আছে? দেখ, এই বিষয়টা নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতের প্রচুর প্রচুর সুযোগ সুবিধা আছে। একজন ভালো রোবোটিক্স ইঞ্জিনিয়ার হতে পারলে শুধু ভারত নয়, কানাডা, USA, জার্মানি, জাপান, চীন, সুইজারল্যান্ড বিভিন্ন দেশে কাজ করার সুযোগ পাবে। শুধু কাজ নয়, উচ্চশিক্ষার জন্য অগ্রাধিকার পাবে। আচ্ছা পড়ি, এই বিষয় নিয়ে পড়ে চাকরি পেলে স্যালারি কত হয়? দেখ, অন্যান্য সব ফিল্ডের মতোই এই ফিল্ডেও অভিজ্ঞতা আর ট্যালেন্টের ভিত্তিতেই মাইনে বাড়তে থাকে। তবে একজন সুদক্ষ কর্মচারী ভারতে বছরে 3,20,000 টাকা থেকে 8,00,000, এমনকি 10,00,000 টাকার চাকরিও পেতে পারে। তোর কথা শুনে মনে হচ্ছে এই কোর্সটি ভারতে বেশ ব্যয়বহুল, কিন্তু কেন? দেখ, ভারতে রোবট বা রোবোটিক্স নিয়ে মানুষের ধারণা এখনো বদলায়নি। তাছাড়া এই ফিল্ডটা এখন ধীরে ধীরে তৈরি হচ্ছে। যে কোনো নতুন জিনিসকে গড়ে তুলতে পরিশ্রমের সাথে সাথে প্রচুর অর্থেরও প্রয়োজন হয়। বর্তমান সরকারের উৎসাহে ভারতের রোবোটিক্স ফিল্ড অনেক ক্ষেত্রেই এগিয়ে আসছে, এবং এই অগ্রগতিটা না ভারতে খুব প্রয়োজনও কিন্তু। থ্যাংক ইউ রে পরি, তোর থেকে অনেক কিছুর ব্যাপারে জানতে পারলাম। আরে মাই ডিয়ার, এতে থ্যাংক ইউ বলার কিচ্ছু নেই, তোকে হেল্প করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগে রে। না রে পরি, আমি যখনই আসি তুই আমাকে আর দর্শক বন্ধুদের সমস্ত ডিটেলস দিয়ে সব সময় সাহায্য করিস। আজ দেখ, তুই আমার বোনকে কি সুন্দর হেল্প করলি। নলেজ শেয়ার করলে অলওয়েজ বাড়ে বন্ধু।
তোকে আর আমাদের দর্শক বন্ধুদের সাহায্য করে আমারও খুব ভালো লাগে রে পারো, সত্যি বলছি। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলে যাও না কিন্তু, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও প্লিজ। আর এরকমই ভালো ভালো ভিডিও আরও দেখতে হলে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো আসি তাহলে, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা। হ্যাঁ বন্ধুরা, আমার মতো নতুন নতুন বিষয় জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধ বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।